আবারও আলোচনায় ব্রিটিশ প্রিন্স হ্যারি। নিজের রাজকীয় উপাধি ও দায়িত্ব ছেড়ে দেওয়ার পর নিজ দেশে নিরাপত্তা চেয়ে লন্ডন হাইকোর্টে আপিল করেছিলেন তিনি। ব্রিটিশ সরকার তাকে পুলিশি নিরাপত্তা দিতে রাজি না হওয়ায় আদালতে শরণাপন্ন হয়েছিলেন হ্যারি ও মেগান দম্পতি। তবে ব্যক্তিগত অর্থ প্রদানের বিনিময়ে পুলিশি সুরক্ষা চেয়ে করা সেই আপিলও এবার খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অর্থের বিনিময়ে নিজ দেশে নিরাপত্তা চেয়ে লন্ডন হাইকোর্টে যে আপিল করেছিলেন প্রিন্স হ্যারি তা শুনানির জন্য আর না আগানোর নির্দেশ দিয়েছেন বিচারক। শুধু তাই নয়, ধনী ব্যক্তিদের পুলিশকে কিনে নেয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন সরকার পক্ষের আইনজীবীরা। এর আগে গেল সপ্তাহে লন্ডন হাইকোর্টে এ বিষয়ে একদিনের শুনানি হলে অর্থের বিনিময়ে হ্যারি ও তার পরিবারকে পুলিশি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন তার আইনজীবীরা। যদিও এরপর থেকে গাড়ি দুর্ঘটনার বিষয় নিয়ে এতদিন ব্যস্ত ছিলেন হ্যারি মেগান দম্পতি, অবশেষে মঙ্গলবার ওই আপিল খারিজ করে দেন বিচারক। আপিল প্রত্যাখ্যানের পর হ্যারির আইনজীবীরা জানান, ব্রিটেনে হাই প্রোফাইল ব্যক্তিদের ক্ষেত্রে ব্যক্তিগত অর্থের বিনিময়ে পুলিশি নিরাপত্তা দেওয়ার বিধান থাকলেও এক্ষেত্রে তা প্রত্যাখ্যান করা হয়েছে। ব্রিটেনে পাবলিক ফিগার বা রাজপরিবারের সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি যারা দেখভাল করেন সে নির্বাহী কমিটিও ক্ষমতার অপব্যবহার করেছে বলেও অভিযোগ তোলা হয়। তবে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনজীবীদের দাবি, হ্যারি অর্থের বিনিময়ে যে ধরনের ব্যক্তিগত নিরাপত্তা চেয়েছেন তা অনেকটা দেহরক্ষীর মতো, যা রাষ্ট্রীয় বিধানের সঙ্গে সাংঘর্ষিক, আর এ কারণেই তার আপিল প্রত্যাখ্যান করেছেন আদালত। অন্য কর্মকার, সময় সংবাদ।